রাজধানীর প্রতিটি বাজারে এখন পেঁয়াজের দাম নিম্নমুখী। কৃত্রিম সংকট দেখিয়ে যে পেঁয়াজ 200 গন্ডি পেরিয়েছিল তা এখন বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন বাজারে দেশি পেঁয়াজ আসায় এখন দাম কমেছে। নতুন পেঁয়াজ বাজারে আসার কারণে আপনার পেঁয়াজের দাম অনেকটাই কমে আসছে। সেই ক্ষেত্রে আপনার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে, ইন্ডিয়ানরা আপনার 110-120 কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 30 টাকা থেকে 35 টাকা কমেছে আদার দাম। রসুন কমেছে 60 টাকা থেকে 65 টাকা। আদা এটা 220 টাকা কিনা, 280 মতো হয়ে গেছিল, এখন 220 টাকা কিনা। দোকানিরা বলছেন সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। হঠাৎ করে ঊর্ধ্বমুখী সয়াবিন তেল, ডিম ও মশলার দাম। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকটের কারণে এসব পণ্যের দাম বাড়তি। ডিমের দাম তো গত সপ্তাহে, এই সপ্তাহে দাম একটু বাড়তি। যেমন আগে আমরা তীর রূপচাঁদা বেচছি 800 টাকা, 790 টাকা, সেই তেল এখন 850 টাকা। তবে শীতকালীন সবজির দাম অনেকটাই কমে এসেছে। শীতকালীন সবজি আছে মোটামুটি, এখন দাম একটু কমের দিকে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।